চোরা কারবারিদের গুলিতে জখম বিএসএফ জওয়ান, আহত জওয়ান ভর্তি শক্তিনগর জেলা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শিকরা সীমান্তে। চোরা চালানকারীদের এলোপাথারি গুলিতে জখম বিএসএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার চাপড়া থানার অন্তর্গত শিকরা সীমান্তে। গুলিবিদ্ধ ওই জওয়ান সতীশ কুমার। জানা গেছে চাপড়া থানার সীমান্তবর্তী এলাকায় শিকরা গ্রামে কয়েকজন দুষ্কৃতী বেআইনিভাবে ফেন্সিডিল পাচারের চেষ্টা করছিল। বিশ্বস্ত সূত্রে সেই খবর পৌঁছায় চাপড়া সীমান্তবর্তী এলাকায় কর্তব্যরত 81 নম্বর ব্যাটালিয়নের হেড কনস্টেবল সতীশ কুমারের কাছে। খবর পেয়ে বেশ কয়েকজন বিএসএফ জওয়ান পাচারকারীদের ধরার উদ্দেশ্যে রওনা দেয়। দুষ্কৃতীদের কাছে পৌঁছাতেই দুষ্কৃতীরা বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এরপর পালিয়ে যায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হন সতীশ কুমার। গুলি লাগে তার ডান হাতে। রক্তাক্ত অবস্থায় সতীশ কুমারকে তড়িঘড়ি চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। ঘটনার পরই ওই এলাকাতে প্রচুর বিএসএফ মোতায়েন করা হয়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে বিএসএফ জওয়ানেরা। পাচারকারীদের গুলিতে বিএসএফ জওয়ান আক্রান্ত হবার ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা তৈরি হয় সীমান্ত এলাকায়। पहली बार आए थे, हमको पता नहीं, सच पहचानते नहीं, भीड़ थी ना, वो 10 बार आ गए, क्या पता किसने फायर किया है। 10 बार था उसमें? हाँ, 10-12 लोग थे ना, वो पिस्टल थे, दाव डांडी लट्ठा और सब कुछ लाठी ले रखी थी, बड़ी बड़ी दाव थे, पिस्टल फायर किया, 4-5-7 राउंड फायर किया। नहीं, हमारी गार्ड था, वो गाड़ी के पास खड़ा था, वहाँ गाड़ी नहीं जा सकती थी, भीड़ी गलियाँ थी ना, हम वहाँ से जा रहे थे। तो मार के भाग गया क्या सर? वो तो ज़्यादा आगे भीड़ थी ज़्यादा ना, वो उधर ही आसपास गलियों पर घूम बी एस एफ वाले थे, हमारे आसपास थे, वो ज़्यादा थे ना, वो भी डंडा वगैरह छुटा छुटा ही कर रहे थे, मार रहे थे उनको, बचाव कर रहे थे हमारा। ब्यूरो रिपोर्ट, न्यूज नोमैंसलैंड, नदिया। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।